ওয়েলকাম টু জু বাংলা। সবসময় স্টুডেন্টদের একটা সাজেশন বেসড নিয়ে একটা রিকোয়েস্ট আমাদের কাছে আসছিল, তো সেমিস্টার টু জুলজি জেনারেলের যে কম্পারেটিভ অ্যানাটমি এবং ডেভেলপমেন্টাল বায়োলজি, তার যে একটা সাজেশন জোন, সেই জোনটা আমরা এবার ফলো করতে চলেছি। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর জায়গা যদি চিহ্নিত করা যায়, তাহলে কিন্তু এবছর কোন কোন জায়গা, কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে ধারণা তৈরি হলে তাহলে ছাত্রছাত্রীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। তো এখানে আমরা যে ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম থেকে আরম্ভ করে ডাইজেস্টিভ সিস্টেম, প্রথম ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম দিয়ে শুরু করি, কোন ধরনের প্রশ্ন এখানে এসেছিল আমরা একটু দেখে নিই। এখানে মূলত ম্যামালিয়ান সোয়েট গ্ল্যান্ড থেকে প্রশ্ন এসছে অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে প্রশ্ন এসছে। এবং এখানে বলাই হয়েছে যে এই এই যে গ্ল্যান্ডসগুলো রয়েছে তাদের নেচার, তার সিক্রেশন কেমন ধরনের হয়, কত, সেই ব্যাপারটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এখানে কিন্তু 1.5 করে টোটাল আমরা দেখছি 3 মার্কস এখানে অ্যালোট হয়েছে। আরেকটি প্রিন গ্ল্যান্ড এসছে, প্রিন গ্ল্যান্ড, এবং তার জন্য দেখছি আমরা রয়েছে 1। তাহলে এভাবে যদি একটা প্রস্তুতি কোনো স্টুডেন্ট নিজে থাকে যে আমাদের কেমন ধরনের প্রশ্ন এক্ষেত্রে আসছে, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হয় বিষয়টা। তো আমরা সেটাই করছি যে ক্রমশ প্রত্যেকটা সিলেবাসকে একটা ছোট জায়গায় নিয়ে আসা, যে কিভাবে আমরা বুঝবো কোনটা পড়বো কোনটা পড়বো না। তাহলে আমাদের প্রথমে বুঝতে পারছি 4 নম্বর প্রশ্ন কিন্তু ইতিমধ্যে 2021-এর যে আগের বছরে যে পরীক্ষা হয়েছে সেখানে ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম থেকে এসেছে। এবার দেখা যাক 2 নম্বর অর্থাৎ ইউনিট 2 ডাইজেস্টিভ সিস্টেম থেকে কেমন ধরনের প্রশ্নে আসার জায়গা তৈরি হচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এখানে রুমিনেন্ট স্টমাক, রুমিনেন্ট স্টমাকের খুব নিট পরিষ্কার একটি ডায়াগ্রাম এবং তার যে অ্যানাটমি সেটা ডেসক্রিপশন করতে বলা হয়েছে, এবং সেখানে নাম্বার রয়েছে, তার মানে ডেসক্রিপশনের জন্য 2-3 আর 2 হচ্ছে ডায়াগ্রামের জন্য। তোমরা কিন্তু তার মানে একটা ইঙ্গিত পাচ্ছ যে ছবি আসে এবং ছবির সুন্দর পয়েন্টিং করা প্রয়োজন হয় পরে। এটা এসছে একটা গুরুত্বপূর্ণ এবং 5 নম্বর। এছাড়াও আমরা দেখছি যে এখানে এই ইউনিট 2 ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আরেকটি অংশ রয়েছে কি ডেন্টিশন, দাঁতের বিভিন্ন রকম গঠন সংক্রান্ত, সেখানে হোমোডন্ট এবং হেটেরোডন্ট, যে হেটেরোডন্ট এবং হেমিডন্ট যে দাঁতের গঠন প্রকৃতি আছে সেই গঠন প্রকৃতির যে বৈচিত্র্য এবং তার উদাহরণ সংজ্ঞা উদাহরণ এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে ডায়াস্টেমা কাকে বলে এবং তার ব্যবহার কী। তাহলে এখানে যে ডিফাইন হোমোডন্ট হেটেরোডন্ট ডেন্টিশন উইথ এক্সাম্পল, এই দুটো মিলিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 3 নম্বর, এবং ডায়াস্টেমা যেটা আমরা দেখি যে গিনিপিকে যেমন ইনসিজার ক্যানাইন অংশটা নেই বলে ইনসিজার আর প্রিমোলারের মাঝে একটা গ্যাপ রয়েছে, তো এখানে ডায়াস্টেমা, এই ডায়াস্টেমাটা কাকে বলে, কী ব্যাপার এবং তার ব্যবহার, এই নিয়ে প্রশ্ন এসছে 1+1 করা রয়েছে। অর্থাৎ এখানে জিনিসটা কী লিখতে হবে এবং তার যে কার্যকারিতা বা তার তাৎপর্য বলা ভালো সেটা কীভাবে রয়েছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাব। এটা এসছে, তার মানে দেখতে পাচ্ছি আমরা এখানে 3, 2, 5, 3, 8 আর 2, 10 অর্থাৎ ডাইজেস্টিভ ইউনিট 2 থেকে কিন্তু 10 নম্বরে প্রশ্ন লাস্ট ইয়ারে আমরা দেখেছি। এবার চলে যাই আমরা ইউনিট 3 যেখানে রেসপিরেটরি সিস্টেম সংক্রান্ত প্রশ্নের একটা জায়গা রয়েছে, সেখানে কেমন ধরনের প্রশ্ন আসছে। রেসপিরেটরি সিস্টেমে পরিষ্কার এখানে সিলেবাসে রয়েছে যে ব্রিফ অ্যাকাউন্ট অফ গিল, লাংস, এয়ার স্যাকস অ্যান্ড সুইম ব্ল্যাডার ফিশের ক্ষেত্রে। তো এখানে প্রশ্নটা এসেছে প্রথমেই যত রকম এয়ার স্যাকস ইন পিজিয়ান, অর্থাৎ এখানে যে পিজিয়ানের ক্ষেত্রে এয়ার স্যাকসগুলো রয়েছে কত রকমের আছে সেই নিয়ে প্রশ্ন এসছে, এবং নম্বর কিন্তু খুব ভালো নম্বর এসছে এখানে, 5 মার্কসের একটা কোশ্চেন এখান থেকে এসেছে। এরপর যদি আমরা দেখি যে আর কী ধরনের প্রশ্ন আসছে, এখান থেকে আমাদের ফিশ অ্যাকোয়াটিক রেসপিরেশনের উপরে সুন্দর প্রশ্ন এসছে, ডিফারেন্ট টাইপস অফ সুইম ব্ল্যাডার। ওকে, তো ডিফারেন্ট টাইপস অফ
সুইম ব্লাডার, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে এবং এক্সাম্পল লিখতে বলা হয়েছে। তো এক্সাম্পল লিখতে বলা হয়েছে, তাহলে টাইপস এবং এক্সাম্পলের জন্য তিন দেওয়া হয়েছে। আরেকটি প্রশ্ন এখানে যুক্ত করা হলো এয়ার, যখন নাকি এয়ার ডিফারেন্ট সুইম ব্লাডার বলা হচ্ছে ফাংশন, অর্থাৎ এই ফাংশনের জন্য আবার আমরা দেখতে পাচ্ছি দুই রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে তুমি দুটি ফাংশন লেখো, এটা বুঝতে হবে যে প্রচুর লিখবো খাতা, এমন না হয়ে যায় যে অন্য প্রশ্ন লেখার সময় চলে গেল। তো এয়ার সেক্সে কত রকম প্যাটার্ন, ছবি, এইসব বিষয়গুলো নিয়ে পাঁচ চলে গেল আমাদের। এবং উদাহরণটা এখানে ছবি না আঁকার চাইতেও উদাহরণটা বাধ্যতামূলক, তারপর তার দুটি কাজ লিখবো আমরা এবং ডিফারেন্ট টাইপসের এই ব্যাপারগুলো নিয়ে চলবে। তাহলে এই যে জিনিসটা সেখানে, তাহলে তিন এলো হচ্ছে এখানে এয়ার সেক্সে, পাঁচ, পাঁচ আর তিন আট, আর দুই দশ, দশ নম্বর চলে আসছে ইউনিট থ্রি থেকে। এবার আমরা চলে যাই ইউনিট ফোরে কেমন ধরনের প্রশ্ন আসে দেখার জন্য। ইউনিট ফোর কিন্তু রয়েছে সার্কুলেটরি সিস্টেম ইভলিউশন, হার্টে কত রকমের বৈচিত্র্য আছে, হার্টে কেমন ধরনের পরিবর্তন হচ্ছে সেইটা, এবং কত রকমের অ্যাওটিক আর্চ আছে সেই সংক্রান্ত প্রশ্ন। তাহলে চারে দেখে নিই, প্রথমে আমরা চারের হার্ট সংক্রান্ত, সিঙ্গেল সার্কিট হার্ট কাকে বলে এবং তাকে সুন্দর করে একটি তাকে ড্রয়িং করতে বলা হয়েছে। তাহলে জিনিসটা কি, সিঙ্গেল সার্কিট যে হার্ট সেটার জন্য রয়েছে এক এবং ড্রয়িং করার জন্য রয়েছে চার। এই যে তোমাদের বারবার বিভিন্ন ভিডিওতে আমরা অ্যানালাইসিস করি যে ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ, কেমন ধরনের প্রশ্ন আসে সেটা যদি ধারণা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু প্রস্তুতি নিতে সুবিধা হয়। কারণ সিবিসিএস জুওলজিতে আমাদের এই জেনারেলের জন্য স্পেশাল দশটা ক্লাসের মধ্যে পুরো সিলেবাস সাজেস্টিভ ওয়েতে কমপ্লিট করবার কিন্তু সিস্টেম রয়েছে। তো সেটা তোমরা আমাদের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করতে পারো, ওয়েবসাইটও দেখতে পারো www.cbcsjuology.org। এবার ফিরে আসি, যে এখানে তো এই নম্বরটা গেল, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওটিক আর্চ নানা রকম ফিশে থাকতে পারে, অ্যাম্ফিবিয়ানস, রেপটাইলস, বার্ডস, ম্যামালস। তো এখানে প্রশ্নটা কি এসছে না, অ্যাওটিক আর্চ ইন ম্যামালস কি করতে হবে, নম্বরই বা কত, কেমন নম্বর আসে, এই নিয়ে প্রশ্ন থাকে মনে খুব। তাহলে আমি পরিষ্কার এই ড্রয়িং করবার জন্য দেওয়া হচ্ছে দুই এবং তিন নম্বর হচ্ছে তার ডেসক্রিপশন পাঁচ। অর্থাৎ এখানে চিত্র পরিষ্কার হয়ে গেল যে ফোর্থ ইউনিট অর্থাৎ সার্কুলেটরি সিস্টেমের জন্য চার আগে পাঁচ আর পাঁচ দশ, দশ নম্বর প্রশ্ন তাহলে ইউনিট ফোর থেকে আসছে। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাই, যেটা হচ্ছে যে ইউনিট ফাইভের কিন্তু প্রশ্নের যে ধরন আমরা দেখছি এখানে, ইউনিট ফাইভের প্রশ্নের ধরন কিন্তু নেই। অর্থাৎ ইউনিট ফাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন অনলাইন ক্লাস বা বিভিন্ন যে ডিসকাশন সেখানে আমরা ব্যাখ্যা করেছি, ইউনিজেনিটাল সিস্টেম নিয়ে কথা বলেছি কেমন ধরনের আসে। আমরা ইউনিট সিক্সে আসি, ইউনিট সিক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে রাইট কলমে দেখানো আছে ফিফটি আওয়ার্স টোটাল, ফিফটি মার্কের জন্য ক্লাস নিতে বলা হয়েছে, তার মধ্যে চোদ্দো ঘন্টা আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট নিয়ে বলা আছে। তাহলে বুঝে নাও তোমরা যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসতে পারে। তো এটার জন্য স্পেস অনেকটাই লাগবে, আমরা এখান থেকে শুরু করি মূলত। তো এখানে দেখতে পাচ্ছি কি স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস এই দুটোর মধ্যে পার্থক্য এসছে এবং পোলার বডিস কি। তাহলে স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস এদের মাঝে ডিফারেন্স এসছে, এবং এই ডিফারেন্সটা নম্বরটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে, চার, বেশ ভালো নম্বর এসছে। এবং এর সঙ্গে আরেকটি রয়েছে কি পোলার বডি। তাহলে পোলার বডি আমরা জানি উজেনেসিসের সময় তৈরি হয়, তার প্রাসঙ্গিকতা মিওসিস ওয়ান মিওসিস টুতে, সেটা এসছে এক। তাহলে পাঁচ নম্বর অলরেডি কিন্তু আমাদের চলে এলো গ্যামেটোজেনেসিস থেকে, ওকে, স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিসের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা চলার পরে আমরা এর থেকে কোন জায়গাটা আরও গুরুত্বপূর্ণ আসতে পারে সেটা আমরা আলোচনা করবো অবশ্যই। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে কোন কোনগুলো এসেছে, এবং এখানে ফার্টিলাইজেশন যে অংশটি আছে, ফার্টিলাইজেশন অংশটিতে একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে রিস্যাক্ট, চোদ্দোটি অ্যামাইনো অ্যাসিডের একটি নির্দিষ্ট প্রোটিন। তো রিস্যাক্ট চিনতে পারা, নিজের প্রজাতির শুক্রাণুকে না চিনলে ফার্টিলাইজেশন হবে কী করে, রিস্যাক্ট এসছে। এবং আরেকটা হচ্ছে কী করে এ ইন ওভাম রেকগনিশন বাই স্পার্ম চিনতে সাহায্য করে সেইটা,
এবং অ্যাক্রোজোমাল রিয়াকশনস। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে রিসেক্টের জন্য আমরা ধরতে পারি এক, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তাদের ওভাম রেকগনিশন যখন স্পাম চিনতে পারে সেটা কিভাবে পারে রিসেক্টের সাহায্যে সেটার জন্য দুই। আরেকটি প্রশ্ন আসছে এখানে অ্যাক্রোজোমাল রিয়াকশন। দেখো অ্যাক্রোজোমাল রিয়াকশনটা এই জন্যই গুরুত্বপূর্ণ, এগ মেমব্রেনের যে ভ্যারিয়েশনস রয়েছে অর্থাৎ জোনা পেলুসিডা গ্যানুলোসা করোনা রেডিয়াটা তারপর থিকা ইন্টারনা এক্সটারনা অসংখ্য যে তার বিভিন্ন রকম পর্যায়গুলো রয়েছে সেগুলো পেরোতে হবে, তো সেই পেরিয়ে ফার্টিলাইজ করতে হবে। তো অ্যাক্রোজোমাল রিয়াকশনের জন্য আমরা দেখছি দু নম্বরে প্রশ্ন এসছে। খুব সুন্দরভাবে সহজ করে জিনিসটাকে ভাবতে হবে যে কেমন প্রশ্ন আসছে তার প্রস্তুতি। আমাদের ক্লাসগুলো আমরা সেভাবে ডিজাইন করি, যেমন ধরনের সাজেশন সেই অনুযায়ী তাকে একটা প্রস্তুতি করা, তার নিয়মিত মক টেস্ট, এইভাবে নিজেকে প্রস্তুত করবে তোমরা। তো অলরেডি কিন্তু ইউনিট সিক্সে বেশ কিছু প্রশ্ন আমরা পেয়ে গেছি, আরও প্রশ্ন পরপর রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব পরপর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেস যেমন রয়েছে সেইভাবে আবার তৈরি করব। বেশ, আরেকটি প্রশ্ন এখান থেকে আসছে যে এগ মেমব্রেন নিয়ে কিন্তু প্রশ্ন আসে। আমরা আমাদের বিভিন্ন স্টুডেন্টদের ক্লাসে বারবার বলি যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এগ মেমব্রেনস। তো প্রাইমারি এবং সেকেন্ডারি এগ মেমব্রেন কারা, তাদের মধ্যে কিন্তু পার্থক্য চাওয়া হয়েছে এবং সেটা চার নম্বর, কম নয়। এবং বলা হচ্ছে যে চিকের যে এগ তার তো অ্যালবুমেন লেয়ার থাকে, সেই অ্যালবুমেন লেয়ার ইন চিক কেন, কি ব্যাপার, এটার ইউজটা কি, সেই নিয়ে প্রশ্ন কিন্তু এক নম্বর। অর্থাৎ কোনো মতেই অতিরিক্ত লেখার কোনো ব্যাপারই নেই, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত লেখার কোনো জায়গা নেই। তাহলে অলরেডি আমরা আরেকটা নাম কোশ্চেন পেয়ে গেলাম যেটা ইউনিট সিক্স থেকে। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, ব্লাস্টুলা ব্লাস্টোমিয়ার যে বলি সেটা হচ্ছে ব্লাস্টোপোর, যে পথে ওই ব্লাস্টোমিয়ারগুলো মাইগ্রেট করে ব্লাস্টোসিলের মধ্যে প্রিমিটিভ গাট আর্কেন্টেরন তৈরি করে, মর্ফোজেনেটিক মুভমেন্ট সেগুলো আমাদের পড়তে হয়, এটা ব্লাস্টোপোরের জন্য রয়েছে দু নম্বর। তারপরে বলা হয়েছে যে ফ্রগ যে এমব্রায়ো আমরা বলি সেই ফ্রগ এমব্রায়োর ক্ষেত্রে এই ব্লাস্টোপোরের, তাহলে ব্লাস্টোপোর অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন ফ্রগ এমব্রায়ো। তো এটার জন্য এসছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্লাস্টোপোরের জন্য দুই আর এমব্রায়োর গুরুত্ব বলে ওয়ান। তাহলে কত নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মার্কস উঠে আসছে এগুলো থেকে। অর্থাৎ আমরা একটু সাইডটা ছোটো করে নিই, নাহলে এটাকে ধরানো যাবে না। ওকে, না ইটস ফাইন। বেশ, তাহলে এখানে আমরা কিন্তু ব্লাস্টোপোর এন্ড সিগনিফিকেন্স ইন ফ্রগ এমব্রায়ো সেটা আমরা পেয়ে গেলাম, এবং দুই এক। আরেকটি প্রশ্ন এসছে বটল নেক সেলস। সরাসরি এই সেলসগুলো কিভাবে তার মর্ফোজেনেটিক মুভমেন্ট তার ডেভেলপমেন্টে সাহায্য করে সুন্দর আমাদের বিভিন্ন নোটসে এবং ডিসকাশনে একটা আমরা আলোচনা করেছি, এটার মধ্যে রয়েছে। দু নম্বরে প্রশ্ন এসছে, এটাও কিন্তু ইউনিট সিক্স থেকে। তাহলে ইউনিট সিক্স থেকে কত প্রশ্ন, এবং এখানে বলা হয়েছে ক্লিভেজ কুসুম কম বেশি থাকার উপর ভিত্তি করে ভাগ করি আমরা, হলো ব্লাস্টিক অ্যান্ড মেরো ব্লাস্টিক ক্লিভেজ, এদের মধ্যে পার্থক্য। তাহলে একটা জিনিস দেখতে, পার্থক্য কিন্তু এখানে নম্বর দিয়েছে তিন, আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার এরকম একটা পার্থক্যের নম্বর থাকছে। এবং কুসুম কীভাবে ক্লিভেজকে প্রভাবিত করে, তাহলে সিগনিফিকেন্স অফ ইয়ক অন ক্লিভেজ প্যাটার্নিং, তাহলে ইয়ক অন ক্লিভেজ প্যাটার্নিং ক্লিভেজকে কীভাবে প্রভাবিত করে তার ওপরে কোশ্চেন এসছে দেখছি আমরা। দু নম্বরে একটা প্রশ্ন এসে গেছে, বারবার আমরা প্রতিটা ক্লাসে আলোচনা করার সময় বলেছি যে বলি যে মর্ফোজেনেটিক মুভমেন্ট কথাটি গুরুত্বপূর্ণ। সেল যেভাবে ব্লাস্টোপোরের মধ্য দিয়ে ব্লাস্টোসিলে প্রবেশ করে, দ্যাট ইজ দ্য মর্ফোজেনেটিক মুভমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া অফ কনসার্ন।
সেই মরফোজেনেটিক মুভমেন্ট, এপিবলি, এমবলি এগুলো থাকে। তো ছোট্ট করে ছোট ছোট করে প্রত্যেকটা ডেফিনেশন এসছে, কী কী এসছে দেখে নিই আমরা। এপিবলি এসেছি কাকে বলে, ইনভ্যাজিনেশন বলতে কি বুঝো, ইনগ্রেশনটা কি, দেন এক্সটেনশন কি ব্যাপার, আর এটা হচ্ছে কনভার্জেন্ট। তো প্রত্যেকটার ক্ষেত্রে এক প্লাস এক 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 অর্থাৎ পাঁচ নম্বর রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে পরিষ্কার একটা এরিয়া পেয়ে গেলাম যে কি কি প্রশ্ন এসছে, স্পার্মাটোজেনেসিস এর ডিফারেন্স, পোলার বডি। তাহলে বিরাট পরিমাণ নাম্বার এখানে কিন্তু উপস্থিত, বিশাল নাম্বার এখানে রয়েছে। তো মানে সিক্স ইউনিট সিক্সকে খুব জোর দিয়ে পড়তে হবে। এবার আমরা আসি ইউনিট সেভেনের কথায়। ইউনিট সেভেনের মধ্যে মূলত এখানে যে বিষয়গুলো রয়েছে, প্ল্যাসেন্টা থাকে, মরফো তার মেটামরফোসিস রূপান্তর হয় ফ্রগের লাইফ সাইকেলে সেটা, এবং তার হরমোনের প্রভাব দেখে নিই কেমন ধরনের প্রশ্ন এসছে। প্রথম এসছে যে ট্যাটপোল লার্ভা যে ফ্রগের থাকে তার মেটামরফিক চেঞ্জেস কেমন হয়। তো মেটামরফিক চেঞ্জেস ইন ট্যাটপোল লার্ভা অফ ফ্রগ, সরাসরি পাঁচ নম্বর প্রশ্ন এসছে থেকে। পাঁচ নম্বর মানে তাকে ছবি ইউজ করেও কিন্তু জিনিসটাকে বলা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মেটামরফিক চেঞ্জেস ইন ট্যাটপোল লার্ভা অফ ফ্রগস অন্তিম পর্যায়ে এসেছি, আমরা এসে পৌঁছেছি। এবং তার মধ্যে আরেকটি প্রশ্ন এসছে যে প্ল্যাসেন্টা নানা রকম থাকে, প্ল্যাসেন্টা ভিলাইয়ের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হয়, তার হিস্টোলজির উপর ভিত্তি করে, তোমাদের প্র্যাকটিক্যালেও থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাসেন্টার ক্ষেত্রে কোরিও ভাইটেলাইন প্ল্যাসেন্টা, কোরিও অ্যালান্ট্রয়িক প্ল্যাসেন্টা এগুলো এসেছে। এগুলোর মানে জিনিসটা কীভাবে, এক্সাম্পল ডিফাইন জিনিসটা কী এবং তার উদাহরণ, এটার জন্য আমরা তিন মানে দেড় দেড় করে দেখতে পাচ্ছি। এবং আরেকটি এসছে যে প্ল্যাসেন্টার ফাংশন কী, অর্থাৎ প্ল্যাসেন্টা তার ফাংশন কটা বলেছে, দুটো ফাংশনের জন্য দু নম্বর। তাহলে পুরো এই সিলেবাসটায় কেমন ধরনের প্রশ্ন আসে আমরা দেখলাম। এবার একটু বলে রাখা ভালো, আমরা নিয়মিত ক্লাসগুলোতে কোশ্চেন সেভাবে দিয়েই সরাসরি আলোচনাগুলো করি। দশ দিনে দশটি ক্লাসে পুরো সিলেবাসকে কভার করার কোর্স আমাদের সারা বছরই চলে। ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে দেখতে পাচ্ছি সোয়েট গ্ল্যান্ড স্পেসিয়াসটা প্রাধান্য পাচ্ছে। তো এখানে কিন্তু ম্যামালিয়ান ইন্টিগুমেন্টারির উপরে জোর দিয়ে প্রশ্ন এসছে। এবার কিন্তু বার্ডসের বিভিন্ন রকম ইন্টিগুমেন্টারি পার্টস এবং ম্যামালসের যে অংশটা বাকি তার থেকে আসবে। প্রিন গ্ল্যান্ড ছাড়া তেমনভাবে বার্ডসে কোনো অংশ নেই। ডেন্টিশনের ভ্যারাইটি কত রকমের আছে এবং রুমিনেন্ট স্টমাকের ক্ষেত্রে তার গঠন কার্যকরিতা ছবি থাকলেও সেখানে মাইক্রো অর্গানিজম কী করে তার ডাইজেশনে সাহায্য করে, অনেক আরও বৈচিত্র্য সেগুলো বলা নেই। গিল লাং এয়ার স্যাক্সের মধ্যে দেখতে পাচ্ছি এয়ার স্যাক্স প্রচুর প্রশ্ন এসছে, সুইম ব্লাডার এসছে। তো সেখানে গিলসের অনেক ভ্যারাইটি আছে, লাংসের অনেক রকম পারফরমেন্স আছে, সেগুলো নিয়ে গুরুত্ব পাবে অবশ্যই। অ্যাওটিক আর্চ ম্যামাল ছাড়া বাকিদের আসেইনি, অর্থাৎ অ্যাম্পিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস, অ্যানিউরা, অ্যাপোডার পার্থক্য অনেক কিছু আসতে পারে। এবং সিঙ্গেল সার্কিট হার্ট, এখানে হার্টের মধ্যে যে ভ্যারিয়েশনস রয়েছে, রেপ্লিয়ান হার্টটাও প্রাধান্য পেতে পারে। ইউনোজেটাল সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সেভাবে প্রশ্ন দেখাই যাচ্ছে না। তো সাকসেশন অফ কিডনি এই এরিয়াটা যখন আমরা দেখবো, বা ইভলিউশন ইউনোজেটাল ট্র্যাক্ট আমাদের বিভিন্ন ডিসকাশনে ক্লাসে রয়েছে, দশ দিনের পুরো ক্লাসে পুরো সিলেবাসটা শেষ করবার যে প্রসেস তার জন্য স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত থাকে। তো আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টে 14 ঘন্টা 14 আওয়ার্স টোটাল সিলেবাস তার মধ্যে। তো এখানে বেশ কিছু প্রশ্ন আসেনি আমরা দেখতেই পাচ্ছি, স্পার্মিওজেনেসিস থেকে আসেনি, ভাইটোলোজেনেসিস নেই, সিআরটিনের পলিস্পার্মি কী করে আটকাতে পারবো, ইনহিবিশন পলিস্পার্মি, ফাস্ট ব্লক পলিস্পার্মি, স্লো ব্লক পলিস্পার্মি আসেনি, ক্লিভেজের লগুলো আসেনি একদম, কত রকমের এক থাকে, ফেট ম্যাপ কনস্ট্রাকশন আসেনি, হোয়াট ইজ ফেট ম্যাপ আসেনি, ফেট অফ জার্ম লেয়ার্স। তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোন প্রশ্নগুলো আসবে। লেট এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু হিস্টোলজির উপর বেস করে ক্লাসিফিকেশন, ভিলাইয়ের উপরে ক্লাসিফিকেশন প্রত্যেকটা, এবং হরমোনাল ইনভলভমেন্টস, মেটামরফিক ইভেন্টস ইন ফ্রগ লাইফ সাইকেল। তোমরা এটা ফলো করে ভালো করো, প্রতি বছর ছাত্রছাত্রীদের সঙ্গে এইগুলো আমরা শেয়ার করি, তাদের রেজাল্ট ভালো হয় যেটা আমাদেরও ভালো লাগে। এবং প্রয়োজনে www.cbcszoology.org সাথে অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে,
কোনো রকম সমস্যা হলে ভালো রেজাল্ট যেন হয় প্রত্যেকের জন্য, রইল বেস্ট উইশেস।